স্ত্রীর অবৈধ সম্পর্ক হাতে নাতে ধরে ফেলার পর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা স্বামীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। কাকসা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে কাকসা থানায় এসে আত্মসমর্পণ স্বামীর। ধৃত স্বামী সুমন্ত লোহারকে শুক্রবার বিকেল 5টায় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাকসা থানার পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় ঘরে ঢুকে বউকে অন্য যুবকের সাথে আপত্তিকর অবস্থা দেখতে পেয়ে ওই যুবককে ধরতে গেলে ওই যুবক পালিয়ে যায়। রাগের বশে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হয়। স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আমি দোকানে কাজ করি, সারাদিন দোকানে থাকি, বাড়ি রাত 10 সময় বাড়ি আসি, দেখি আমার বউয়ের সঙ্গে অন্যজন পর পুরুষের সহবাস। ছেলেটাকে চিনতে? হ্যাঁ, আমার গ্রামেরই ছেলে। কি নাম ছিল? পপাই মন্ডল। আমি দোকানে কাজ করি, সারাদিন দোকানে থাকি, বাড়ি রাত 10 সময় বাড়ি আসি, দেখি আমার বউয়ের সঙ্গে অন্যজন পর পুরুষের সহবাস। ছেলেটাকে চিনতে? হ্যাঁ, আমার গ্রামেরই ছেলে। কি নাম ছিল? পপাই মন্ডল। আমি দোকানে কাজ করি, সারাদিন দোকানে থাকি, বাড়ি রাত 10 সময় বাড়ি আসি, দেখি আমার বউয়ের সঙ্গে অন্যজন পর পুরুষের সহবাস। ছেলেটাকে চিনতে? হ্যাঁ, আমার গ্রামেরই ছেলে। কি নাম ছিল? পপাই মন্ডল। দেখলাম।